সম্মানিত দেশবাসী, আমি আপনারা জানেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদ উঠেছে। আপনারা জানেন যখন চাঁদ উঠে তখন ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদ দেখা কমিটি ঘোষণা দেয়। সেই বিধি মোতাবেক আজকেও ইসলামী ফাউন্ডেশন বাইতুল মুকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার সাহেবের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির একটি সিদ্ধান্ত হয়, এবং এই সিদ্ধান্তের মধ্যে তিনি উল্লেখ করেছেন আগামী 16 সেপ্টেম্বর তিনি লিখেছেন পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত হবে। কিন্তু আমি এই নোটিশটা পেয়ে, প্রেস বিজ্ঞপ্তিটা পেয়ে অত্যন্ত মর্মাহত হয়েছি। আমরা সারা জীবন শুনেছি পবিত্র ঈদে মিলাদুন্নবী, ঠিক কিনা বলেন? আজকে দেখলাম এখানে লেখা আছে শুধু মিলাদুন্নবী পালিত হবে, এখানে ঈদ শব্দটিকে বাদ দেওয়া হয়েছে। আমি এটা আমরা আশা করিনি। আই নো দ্যাট ইটস এ কনস্পাইরেসি, এটা ষড়যন্ত্রের অংশ, এটা ভুল না। এটা জেনে শুনে বিভিন্ন ধরনের যারা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈদ হিসাবে বলতে চান না, তাদের ষড়যন্ত্র। তো আমি আশা করব যেহেতু আজকে হলো সেপ্টেম্বর, আজকে কেবলমাত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদ উঠেছে, রবিউল আউয়ালের চাঁদ উঠেছে, আমরা 12ই রবিউল আউয়াল ঈদ পালন করি। এর পূর্বে এই প্রেস বিজ্ঞপ্তিটা সংশোধন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এবং এই দিনটিতে আপনারা জানেন সারা জীবন আমরা সরকারি বেসরকারি যারা চাকরি করে আমরা ছুটি কাটিয়েছি, ঠিক কিনা বলেন? তো আমি আশা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের দিনটিতে 12ই রবিউল আউয়াল সারা বিশ্ব জুড়ে 100 কান্ট্রির উপরে ঈদ পালন হয়। সেই জন্য আমি আশা করব সেই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে ঈদ শব্দটি ব্যবহার করে প্রজ্ঞাপন জারি করার জন্য। তবে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, যারা যত কৌশল করেই এখানে ঈদ শব্দটিকে বাদ দিয়েছে, আশেকের রাসূলদের অন্তর থেকে নবীর শুভ আগমনের আনন্দকে ডিলিট করতে পারবে না। আশেকের রাসূলরা আরো মহা ধুমধামে সেই দিন 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে তারা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করে, হিংসা হিংসি বাদ দিয়ে, ষড়যন্ত্র বাদ দিয়ে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করে সকলে বলুন আমিন।